আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা ভালো আছেন। আমার চ্যানেলে আমি সাধারণত অল্প টাকায় কী ধরনের ব্যবসা করা যায় সেই আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে যারা বেকার ঘরে বসে আছে, কোনো কাজের সন্ধান করতে পারছে না, পাশাপাশি কোনো চাকরিরও ব্যবস্থা করতে পারছে না, তারা যেন একটা কাজের ব্যবস্থা করতে পারে। আর এটাই আমার একমাত্র উদ্দেশ্য এবং এজন্যই আমি এই ইউটিউব চ্যানেলটাতে ভিডিওগুলো বানাই। তো তারই ধারাবাহিকতায় আজকে আরও একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। আজকের বিজনেস আইডিয়াটা ক্ষুদ্র বিজনেস আইডিয়া কিনা বা বেশি ইনভেস্টেড বিজনেস কিনা সেটা আসলে আপনার সামর্থ্যের উপরে নির্ভর করে। অনেক সময় 10 লাখ টাকাও অনেকের কাছে ক্ষুদ্র অল্প টাকা, আবার অনেক সময় 50,000 টাকাও অনেকের কাছে অনেক বড় অ্যামাউন্টের টাকা। আজকে যে ব্যবসা আইডিয়াটা দেব সেটা হচ্ছে কটন তৈরির ব্যবসা বা তুলা তৈরির ব্যবসা। আমরা সাধারণত ল্যাব, তোষক, জাজিম, সোফা এই ধরনের জিনিসগুলো বানানোর জন্য যে তুলাগুলো ব্যবহার করি, এই তুলা সাধারণত ছেঁড়া কাপড় থেকে বা কাপড়ের টুকরো থেকে তৈরি করা হয়। তো এই কাপড়ের টুকরো থেকে যে তুলা তৈরি করা হয়, এই তুলাগুলো আসলে কিভাবে তৈরি করা হয় আপনি একটু খেয়াল করুন। এই তুলার ব্যবসা কিন্তু হাতে গোনা কয়েকটা লোকই করে। তুলা বিক্রি করার প্রচুর লোক রয়েছে, কিন্তু এই তুলাগুলো প্রস্তুত করার বা ম্যানুফ্যাকচারিং করার লোক কিন্তু হাতে গোনা কয়েকটা। সো আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই ব্যবসাটা করার জন্য আমাদেরকে কিনতে হবে কটন ওয়েস্ট রিসাইকেল মেশিন। যদিও এটা বাংলাদেশে পাওয়া যাবে কিনা এটা আমার জানা নেই, তবে আপনি একটু চেষ্টা করলে ইন্ডিয়া মার্ট থেকে কিনে নিতে পারবেন, অথবা আপনি চাইলে বাংলাদেশে যারা মেশিন বানায় তাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। কারণ আমাদের বাঙালি ভাইরা অনেক এক্সপার্ট। আপনি যে কোনো মেশিন তাদেরকে দেখাবেন, তারা কিন্তু এটা বানিয়ে দিতে পারবে। যদি আপনার ব্যবসা করার সত্যিকার অর্থে ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি মেশিনটা যে করেই হোক জোগাড় করে নিতে পারবেন। তো যখন আমাদের এই মেশিন জোগাড় হয়ে যাবে, তখন আমাদের এই মেশিনটাকে স্থাপন করতে হবে একটা ভালো জায়গায়, একটা ভালো রুমে। আর কেমন রুম হবে সেটা আসলে নির্ভর করছে মেশিনের আকারের উপর, কারণ বিভিন্ন আকারের মেশিন পাওয়া যায়। আপনার ক্যাপাবিলিটি অনুসারে আপনি মেশিনটা সংগ্রহ করে নেবেন। আপনার ক্যাপাবিলিটি অনুসারে আপনি মেশিন সংগ্রহ করে তারপরে সেটা স্থাপন করবেন। তো মেশিন নেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে কাঁচামাল নিতে হবে। অনেক সময় আমরা মেশিন পাই, কিন্তু কাঁচামাল কোথা থেকে পাবো, কাঁচামাল সংগ্রহ করার ভালো স্কোপ বা সোর্স না পাওয়ার কারণে ব্যবসা শুরু করতে পারি না। যেহেতু আমাদের বাংলাদেশ একটা পোশাক শিল্প নির্ভর বাংলাদেশ, সেহেতু এই বাংলাদেশে এই ব্যবসা করার জন্য কাঁচামালের অভাব হবে না। আপনি চাইলে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে টুকরা জুটগুলো কিনে নিয়ে তারপরে এই তুলা বানিয়ে দারুণ একটা ব্যবসা করতে পারবেন। এর জন্য আপনাকে বিভিন্ন লোকাল গার্মেন্টসগুলোতে খোঁজ খবর নিতে হবে। অনেক ব্যবসায়ী আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনাকে জুট সংগ্রহ করতে হবে। এছাড়া আপনি চাইলে বিভিন্ন টেইলার্সের ফেলে দেওয়া কাপড়গুলোও আপনি সংগ্রহ করতে পারেন, করে তারপরে এগুলো দিয়ে তুলা বানাতে পারেন। তবে এই টেইলার্স থেকে কাপড় জোগাড় করা আসলে কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আপনি চাইলে বিভিন্ন জুট ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে মাল নিয়ে আপনি এই তুলাগুলো বানাতে পারেন। এখন আসলে এই তুলাগুলো বানানো হয়ে গেলে সেগুলো কোথায় বিক্রি করবেন, এটা একদম সিম্পল একটা উত্তর। সেটা হচ্ছে যারা জাজিম, তোষক, সোফা বানায় তাদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে এই পণ্যগুলো দিতে হবে এবং ধীরে ধীরে আপনার মার্কেট প্রসার করতে হবে। এখন আসে যাক লাভের ব্যাপারে। আমি থাম্বনেইলে বলেছি প্রতিদিন 5,000 টাকা ইনকাম করুন, কিন্তু এটা আসলে কিভাবে ইনকাম করবেন সেটা আমি বলে দিতে পারবো না, কারণ এটা সম্ভব নয়। আপনি কিভাবে ব্যবসা করবেন, আপনার ব্যবসার ক্যাপাবিলিটি কেমন, আপনার সেল কেমন, সব কিছুর ওপরেই আসলে নির্ভর করছে আপনার ব্যবসার মুনাফার পরিমাণ। তবে এটা যেহেতু প্রতিযোগিতা কম, সেহেতু এই ব্যবসায় প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে, সেহেতু আগেই এত বড় হিসাব করলে তো হবে না। প্রথমে আমাদের অবশ্যই ছোট ছোট হিসাব থেকেই শুরু করতে হবে। ধীরে ধীরে আমাদের হিসাবের পরিমাণটা বড় হবে এবং ধীরে ধীরে আমাদের ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের এই বিজনেস আইডিয়াটি। আশা রাখছি আমার আজকের এই বিজনেস আইডিয়াটি কারো না কারো ভালো লাগবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।